যারা সোনালি দিনের গান শুনতে পছন্দ করেন, বিশেষ করে নজরুল সঙ্গীত বা ক্লাসিক্যাল ধরনের গান যারা পছন্দ করেন, আশা করি তাদের তাদের মনের খোরাক হবে আজকের এই গানগুলি। এবং অবশ্যই পাশাপাশি প্রত্যেক শ্রোতার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রেখে আমরা বলছি, আমরা চেষ্টা করি অনুষ্ঠানে প্রত্যেক ধরনের শিল্পী, যারাই গান করেন, যারাই গান সাধনা করেন, যারাই মিউজিক করেন, বিশেষ করে গানের ভুবন অনুষ্ঠানটি আমরা শুরু করেছি অতি সম্প্রতি, কয়েকটি পর্ব হয়েছে ইতিমধ্যে, আমরা চেষ্টা করছি এই পর্বগুলোর মাধ্যমে গানের ভুবনের যত মানুষ আছেন, অনেককে আপনারা দেখতে পান, যারা কণ্ঠশিল্পী তাদেরকে হয়তো আপনারা দেখতে পান, মিউজিশিয়ানস তাদেরকে হয়তো আপনারা দেখতে পান, কিন্তু গানের পিছনে অনেকে আছেন যারা গান লিখেন, যারা গানের মিউজিক ডিরেকশন করেন, যারা কম্পোজ করেন, তাদের অনেককেই আমরা হয়তো দেখতে পাই না। আমরা চেষ্টা করব গানের ভুবন অনুষ্ঠানের মাধ্যমে একে একে গানের ভুবনের প্রত্যেক সদস্যকে হাজির করতে, উপস্থিত করতে আপনাদের সামনে। তো সেই সুবাদে আজকে আমাদের সাথে রেজন ভাই রয়েছেন, ওনার সাথে আমরা গান শুনবো। সুপ্রিয় দর্শক, এবারে একটি বিরতি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, আপনারা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আসলে বাংলা গান বাংলাদেশ মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা দুই বাংলা মিলেই অনেক গান তৈরি হয়েছে। তা কলকাতা থাকার সুবাদে ওখানকার কিছু গান করতাম, এখনও করি, তারপর দেশের গানও করি। তো আমাদের দেশের শিল্পীদের, ওয়েস্ট বেঙ্গলের শিল্পীদের সবার গানই কম বেশি করি। তো আপনি কলকাতায় কতদিন ছিলেন লেখাপড়ার জন্য? আমার অনার্স এবং মাস্টার্স দুটোই কলকাতা থেকেই করা, বেশ অনেক বছর ছিলাম। অনেক বছর ছিলেন, তাহলে তো আপনি অনেকের হয়তো কাছে যাওয়ারও সৌভাগ্য হয়তো হয়েছে, অনেক বড় যারা আছেন সঙ্গীত অঙ্গনে। এবং এরকম কোনো শিল্পীর গান আপনার এই মুহূর্তে কি মনে পড়ছে, যার গানগুলো আপনি ওই সময় করতেন বা ওনাকে মনে করতেন আপনার জীবনে একজন অনুসরণীয় ব্যক্তি বা অনুসরণীয় শিল্পী, এই ধরনের কোনো গান এই মুহূর্তে আপনার মনে পড়ছে? আসলে তো বড় ওইখানে ওইভাবে নির্দিষ্ট করে বলা মুশকিল, তবে কম বেশি অনেক শিল্পী আছেন, অনেকের গানই করি, তো আমি করতে পারি। হ্যাঁ, চলুন আরেকটি গান। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে শোনা যাক রেজন ভাই কণ্ঠে আরেকটি গান। আমরা এই গানটি শুনে আসি, তখন আপনাদের সাথে কথা বলবো, যারা টেলিফোন লাইনে আছেন আশা করি ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আমরা আপনাদের সাথে অবশ্যই কথা বলবো। এবারে আরেকটি সোনালি দিনের গান অবশ্যই হবে, যেহেতু কলকাতায় অনেকদিন ছিলেন, শিল্পীদের সাথে গান শোনার অ্যাটলিস্ট সৌভাগ্য হয়েছে। চলুন আমরা এবারে এই গানটি শুনে আসি। আমি এখন শোনাচ্ছি শ্রোতা মানুষের গান, আমার খুব ভালো লাগে অনেক গান, তার ভিতরে একটা শোনাচ্ছি, তারপর অন্যান্য গানও শোনাবো। আসি তাহলে। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ শয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, এই চেয়ে থাকা
প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মোরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না সবই হারাব, এই যে থাকা প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। চমৎকার চমৎকার, এবং অনেক দর্শক আছেন যারা হয়তো অনেক আগে এই গানগুলো শুনেছিলেন, তাদের হয়তো স্মৃতিতে আপনি আরেকবার নাড়া দিলেন, তাদের হয়তো আবার মনে পড়লো পুরোনো দিনের কথা, অনেকের হয়তো অনেক স্মৃতি মনে হয়ে গেছে, আপনার হয়তো অনেক স্মৃতি মনে হয়ে গেছে এই গানটি গাওয়ার সাথে সাথে। কারণ যখন প্রথম দিকে এই গানটি করতেন বা গাইতেন বা রিহার্সেল করলেন যখন প্রথম দিকে, হ্যাঁ, শুনলেন এই গানটি, তখন আপনার কাছে কেমন লাগতো? মানে আমি তো এই গানগুলো একেবারে গান শেখার আগে থেকে শুনি, ছোটবেলা থেকে, এবং আমাদের যারা মানে বাবা চাচা ওনারাও শুনেছেন, আর আমরাও হয়তো শুনব, এরকম অনেক গানই আছে, তো এখনো করি, চেষ্টা করি, সামনেও করব। তো আমরা আস্তে আস্তে আপনার নতুন গানগুলোতে আসব, কিন্তু যেহেতু আপনি কলকাতায় ছিলেন অনেকদিন লেখাপড়ার করার খাতিরে, এবং যেহেতু মিউজিক রিলেটেড আপনার বিষয়টা সাবজেক্টটা, সেহেতু আমরা আরও কিছু গান ওই সময়কার আরও কিছু গান আমরা শুনি, কি মনে হয় আপনার? না, অবশ্যই অবশ্যই শোনাবো আধুনিক আধুনিক গান, অবশ্যই, হ্যাঁ, কিছু আধুনিক গান আমরা, পুরোনো দিনের কিছু আধুনিক গান শুনি, তারপরে আমরা আস্তে আস্তে আপনার ফিরে আসবো নতুন দিকে, আপনার তারকা এটিএন তারকা পর্যন্ত, এবং আজকের দিন পর্যন্ত আমরা চেষ্টা করব দর্শকদেরকে কথা বলতে বলতে নিয়ে আসার জন্য। ফোন লাইনে মনে হয় কোনো কলার আছেন এই মুহূর্তে, আমরা চেষ্টা করছি কিছু কথা বলতে, যেহেতু অনেক কলার আপনি রয়েছেন। হ্যালো কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি ওয়ালাইকুম সালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনে সাউন্ডটা কমিয়ে দিয়ে টেলিফোনে কথা বলুন প্লিজ। আপনি কে বলছেন? আমি বর্মা থেকে বাবলা বলছি। জি ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি কি আমাদের অতিথির সাথে কথা বলবেন বা কোনো রিকোয়েস্ট করবেন? জি জি জি, উনি শুনছেন, বলুন আপনি। জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনি ভালো আছেন? আরে ভাই, আমি আপনার খুব ভক্ত বন্ধু, বুঝছেন, আপনার দিকে সহ্য করতে পারছি না, দিকে ফোন করছি আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি ভাই কাইন্ডলি একটা রংপুরে একটা গান একটু রংপুরে আঞ্চলিক ভাষায়। জি জি, আমি শোনাবো, এর আগেও একটা রিকোয়েস্ট আছে রংপুরের গান গাওয়ার, তা আমি একটু পরে আসছি এবং শোনাবো, রংপুরের গান শোনাবো অবশ্যই। আসলে আপনাকে ধন্যবাদ, দোয়া করবেন আপনি। ওরে নীল দরিয়া আমায় দরে দে ছাড়িয়া,
জি শোনাবো, অবশ্যই চেষ্টা করবেন। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আপনি ফোন করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার রিকোয়েস্ট করার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলে, দেখি এবারে লাইনে কে রয়েছেন। হ্যালো কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি কলার, আপনার সাথে কথা বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন? ভাইয়া আমি কাদির চৌধুরী কইরাম, সাউথেন থাকি। জি ভাই, আপনি কেমন আছেন, ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আজকে ভাইয়া আমার একটা রিকোয়েস্ট আছে, গানোর যদি দয়া করে আমার রিকোয়েস্টটা রাখুন। অবশ্যই আপনি, হ্যাঁ ভাই ভালো আছি, অবশ্যই আমরা চেষ্টা করব। আপনি বলুন কি রিকোয়েস্ট রাখতে চাচ্ছেন ভাই? কলার আপনি, আমরা 4-5 জন ফ্রেন্ড আধা ঘন্টার উপরে তা কি ট্রাই করলাম কন্টিনিউ, বুঝছেন? আপনারা রে দরাল লাগি, আমরা অত্যন্ত লাগি পাইছি আপনারা প্রোগ্রামটা। আমরা অত্যন্ত দুঃখিত আপনি যে এতক্ষণ লাইনে থেকে কষ্ট করে আমাদেরকে পেয়েছেন, বাট আমরা আনন্দিত যে আপনি শেষ মুহূর্তে আমাদেরকে পেয়েছেন। আপনি কি বলতে চান? আমরা লাগে আর আমরা খুব এনজয় করলাম। আমরা একটা গানোর রিকোয়েস্ট হইলো আর কি। জি বলুন, আপনারা আর কাছে দয়া করে দা। জি বলুন, আপনি আপনি বলুন আপনার রিকোয়েস্ট কি, আমরা শুনছি। কলার আপনি টেলিফোন করে বলুন। কথা হইলো গিয়া, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, অনেক কলার লাইনে আছেন এবং আমরা আশা করব কলাররা হয়তো ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন, কারণ সবার সাথে যদি আমরা কথা বলতে থাকি তাহলে আপনার গান শোনা হবে না এবং আপনার সাথে কথা বলা হবে না। তো ফাঁকে ফাঁকে আমরা কথা বলবো ওনাদের সাথে, আশা করি ওনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো এবারে আমরা কোন গানটি শুনতে যাবো, এবার আমরা রিকোয়েস্টের গান একটা করি। আর আসলে নির্দিষ্ট করে তো সব গান হয়তো বা সবার জানা থাকে না, তো আমি রিকোয়েস্টের গানগুলো অবশ্যই করব। আর ফাঁকে ফাঁকে আমার নিজের এবং অন্যান্য আপনাদের পছন্দ মতো যে গানগুলো আছে সেগুলো চেষ্টা করছি। চলুন দর্শক, তাহলে এবারে আমরা শুনে আসি আরেকটি গান রেজনের কাছ থেকে, আরেকটি পুরাতন দিনের গান শুনে তারপর আমি আমার রংপুরের গান বা অন্যান্য গানগুলো শোনাচ্ছি। এখন শোনাচ্ছি একটি শ্যামল মিত্র সাহেবের গাওয়া। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদী পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে থার দেখে এলেন তারে সাত সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে